السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد، فيقول المؤلف رحمه الله تعالى: عن عبد الله بن عمر أن رجلا قال: يا رسول الله، ما يلبس المحرم من الثياب؟ قال رسول الله صلى الله عليه وسلم: لا يلبس القمص ولا العمائم ولا السراويلات ولا البرانس ولا الخفاف إلا أحد لا يجد نعلين فليلبس خفين وليقطعهما أسفل من الكعبين، ولا تلبس من الثياب شيئا مسه الزعفران أو ورس. إمام البخاري رحمة الله عليه বর্ণনা করেছেন হজ সম্পর্কে হাদিস আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, যে আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলাল্লাহ, একজন লোক বলল হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা ইয়ালবাসুল মুহরিম মিনাস সিয়াব, মুহরিম ইহরামের অবস্থায় কোন কোন কাপড়গুলি পরিধান করতে পারবে, মুহরিম ইহরামের অবস্থায় কোন ধরনের কাপড় পরিধান করতে পারবে। জিজ্ঞাসা করা হইল কি পড়তে পারবে এ সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উত্তর দিচ্ছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: লা ইয়ালবাসুল কামুসা, পড়তে পারবে না কামিজ। কামিজ মানে, কামিজ মানে কি? আরবিতে কামিজ যেটাকে আমরা কামিজ বলি, কামিজ মানে যে কোনো রকমের জামা, যে কোনো রকমের জামা। হ্যাঁ, কিরকম? এটা কামিজ আর এটা কামিজ নয়, এটা এটা কামিজ আর এটা এটা কামিজ। কামিজ আরবি ভাষায় বলা হয় শরীরের ওপর অংশে যেটা শরীরের গঠনে তৈরি করে পরা হয় সেটাই কামিজ, যে কোনো আকারে হোক না কেন, হাফ শার্টের আকারে হোক, ফুল শার্টের আকারে হোক। হ্যাঁ, শার্টের মধ্যে আবার কতগুলি আমাদের দেশে শার্ট আছে, জামা আছে, অথবা পাঞ্জাবির আকারে হোক, অথবা ফুল শার্টের আকারে হোক, অনেকগুলি শার্ট আমাদের দেশে চলত বা চলে, অথবা এই যেটাকে আজকাল জুব্বা বা টপ বলা হচ্ছে, টপ বলছেন আঞ্চলিক ভাষায়, সব এই এই আকারে হোক, ওপর শরীরের ওপর ভাগে ওপর ভাগ ঢাকার জন্য যে কাপড় তৈরি করা হয় তার নাম হচ্ছে কামিজ। তাহলে কামিজ পড়তে পারবে না ইহরামের অবস্থায় কথা বলা হইল। ওয়ালাল আমায়েমা, আমামাতুনের জামা, পাগড়ি পড়তে পারবে না। ওয়ালাস সারাবিলাত, এবং পায়জামা পড়তে পারবে না। সিরওয়ালের জামা হচ্ছে সারাবিল, আর সারাবিলের জামা হচ্ছে সারাবিলাত, পায়জামা পড়তে পারবে না। সারাবিল কাকে বলে? যেগুলি নিচের ভাগে পরা হয় এবং শরীরের গঠনে সেলাই করা থাকে। আর যদি সেলাই করা না থাকে তাহলে লুঙ্গি এজার বলে। তাহলে এহরামের অবস্থায় যেটা পরা হচ্ছে খোলা, এটা হচ্ছে এজার, ওটাকে যদি আবার সেলাই করে দেওয়া হয় তো সেটা আবার সেলাইকৃত হয়ে গেল। তো সারাভিল পাঞ্জামার আকারে হোক অথবা প্যান্টের আকারে হয়ে যায়, ফুল প্যান্ট এই আকারে হোক, নিচের ভাগে যা পরা হয় সেটা নাম হচ্ছে সিরওয়াল। আজকাল এর সিরওয়াল বলছে, বলছে না বাজারে। ওয়ালাল বারানিস, এবং বর্ণস কাপড় পরবে না। বর্ণস কাপড় বলা হয় এমন জামা যে জামার সাথে লাগানো একটা টুপি থাকে, এটাকে বর্ণস বলা হয়। দেখেছেন এরকম কাপড় পরতে? আর জ্যাকেটে তো থাকছেই, এটা তো এখানেও পাওয়া যাচ্ছে, কিন্তু জুব্বার সাথে লাগানো এটা মাগরেবিরা পরে, মাগরেব মানে মরক্কোর লোকেরা, আলজেরিয়া জাজাইরের লোকেরা, টুনিশের লোকেরা, এসব পশ্চিম আফ্রিকার যেসব সাদা লোকেরা যেগুলো, এরা এরা পরে বেশিরভাগ। তো এটাকে বর্ণস বলা হয়, অর্থাৎ এমন কামিজ, কামিজের সাথে যেটা টুপি লাগানো আছে, মাথা ঢেকে নেওয়া যায় যখন ঢাকার প্রয়োজন হলো, যখন খোলার প্রয়োজন খুলে নামিয়ে দিল ঝুলতে আছে, এটা বলে বর্ণস। ওয়ালাল খেফাফ, আর মোজাও পড়তে পারবে না। খুফুনে যাওয়া হচ্ছে খেফাফ, মোজাও পড়তে পারবে না। ইল্লা আহাদুন লা ইয়াজিদু নালাইন, তবে কারো কাছে যদি স্যান্ডেল না থাকে, নাল মানে স্যান্ডেল, কারো কাছে স্যান্ডেল নেই, জুতা নেই, তখন কি করবে? মোজা তো পরা নিষেধ, খালি পায়ে হাঁটবে? খালি পায়ে এই পাথরে পাথরে জমে হাঁটলে মুশকিল। হ্যাঁ, পায়ের চামড়া ছিলে যাবে, তখন কি করবে? ফালিয়ালবাস খুফাইন, তখন এই দুই মোজা পড়তে পারবে, মোজা পড়তে পারবে। ওয়ালিয়াক্তাহুমা আসফাল মিনাল কাবাইন, তবে এই দুটোকে টাকনার নিচে থেকে কেটে নেবে, টাকনার নিচে থেকে কেটে নেবে, মোজাকে কেটে তার মতো বানিয়ে দেবে, স্যান্ডেলের মতো করে বানিয়ে দেবে, টাকনার নিচে থেকে কেটে না মানে স্যান্ডেল চটির মতো বানিয়ে নেবে, এরকম বানিয়ে নেবে। তাহলে এই মোজা কোন মোজা? কাপড়ের মোজা না, খুব চামড়ার মোজা বলা হয়েছে, চামড়ার মোজা। চামড়ার মোজাতে আপনি 1-2 কিলোমিটার চলতে পারবেন, চামড়ার মোজা এখানে শিকোতে পাওয়া যায়,
ত্রিশ সিরিয়াল করে মানে চল্লিশ সিরিয়াল পাওয়া যায়, আমি দেখেছি কয়েক ভাই কিনে, এখানে একটা মাসুদ বলে ছেলেছিল, কিন্তু এটা জুতা নাই স্যান্ডেল নাই, মোজাটা পরে হাঁটতে পারবেন, পাতা অন্তত একটু মানে খালি পায়ের চাইতে ভালো চলতে পারবেন। তো যার কাছে কি নেই, স্যান্ডেল নেই জুতা নেই, সেই ব্যক্তি মোজা পড়তে পারবে এহরামের অবস্থায়? স্যান্ডেল জুতা ছিল হারিয়ে গেছে, মানে আরাফাতে স্যান্ডেল জুতা হারিয়ে গেছে, মানে খালি পায়ে চলা মুশকিল পাথর কঙ্করের উপর পাহাড়ি এলাকাতে, তখন মোজা পরে চলেন, কিন্তু মোজাটাকে কেটে জুতা স্যান্ডেলের মতো বানিয়ে নেন, আর টাকার নিচে নামিয়ে নেন। তাহলে এটা তো মাসলা হলো, এই মাসলা থেকে জানা যায় যে এহরামের অবস্থায় আজকাল অনেকে জিজ্ঞাসা করেন, এই হাদিস থেকে জানা বোঝা যায় সেই মাসলার উত্তর, সেটা হচ্ছে যে এহরামের অবস্থায় জুতা পরতে পারবে কিনা। জুতা যদি কেউ পরে থাকে, অনেক লোকের আপত্তি করে, নিষেধ করে, এই জুতা পরে কেন, এহরামের অবস্থায় আছে জুতা করে পরে কেন, আবার এদের আপত্তি করাটা ঠিক না ভুল? ভুল। সাধারণত জুতাগুলি আর টাকনার নিচেই থাকে, জুতাগুলি টাকনার নিচে, টাকনা তো বুঝতে পারছেন এই যে হাড্ডিটা আছে পায়ের, টাকনা যেটা সহ ধুইটি হয় উজুতে, টাকনার নিচেই জুতো জুতো থাকছে, আর স্যান্ডেল তো একেবারে নিচে থাকছে। যদিও স্যান্ডেলে স্যান্ডেলে এহরাম অবস্থায় থাকা উত্তম, নবী সাল্লাম স্যান্ডেলে নালে এহরামে দিয়েছেন, কিন্তু কেউ যদি হেজা মানে জুতা পরে আর সেটা টাকনার নিচে থাকে, কোনো দোষ নেই। তাহলে দোষ কোনটা হবে, এমন জুতা যেটা বুটের মতো জুতা, হ্যাঁ যারা কাজ করে তারা, হ্যাঁ সেফটি জুতা বলে না, একেবারে আপনার ওপর পর্যন্ত আধা হাত বা এক হাত টাকনার উপরে, এক কথা যে টাকনা ঢাকা, এরকমগুলি পড়বে না, এ হাদিস দ্বারা বোঝা যায়। ওয়ালা তালবাসু মিনা সিয়াবে শাইআন মাসাহু জাফরান আও ওয়ারসুন, এবং নবী সাল্লাল্লাহু বলছেন তোমরা এমন কাপড় পরবে না যেই কাপড়কে স্পর্শ করেছে জাফরানে অথবা ওয়ারস নামক ঘাসের সুগন্ধি। ওয়ারস এক ধরনের ঘাস, যে ঘাসটা সুগন্ধি আতরের, আতর বানাবার ক্ষেত্রে বা সেন্ট নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হইতো আরব দেশে। তাহলে এই ঘাস ব্যবহার করা যায়, এই ঘাস দিয়ে আবার করা হইতো কি, ঘাসটাকে চিপে যে রসটা বেরোতো, ওই রস দিয়ে কাপড় রাঙানো হইতো, আর কাপড় রাঙালে কাপড় সুগন্ধি আসত। তাহলে এই ঘাস দিয়ে কাপড় রাঙানো যাবে না, বা ওই ঘাস থেকে যে সুগন্ধি হয় সেই সুগন্ধি ব্যবহার করা যাবে না। উদ্দেশ্য হচ্ছে তাহলে যে সুগন্ধি এহরামের অবস্থায় নিষেধ। জাফরান কেন নিষেধ করা হইলো, কারণ জাফরানে সুগন্ধি আছে, সেই জন্য জাফরান ব্যবহার করা নিষেধ। জাফরান আর ওয়ার্স নামক ঘাস যাতে সুগন্ধি আছে, আতর আছে, সেটা নিষেধ। সুতরাং এইরকমই যদি উদ কাঠ দিয়ে যে তৈরি করা হচ্ছে আতর, সেটাও নিষেধ। আম্বার তৈরি করা হচ্ছে, বিভিন্ন রকম যে আতর কেমিক্যাল দিয়ে আতর তৈরি, সেন্ট তৈরি করা হচ্ছে, স্প্রে, সেগুলি আজকাল মডার্ন যুগে অনেক রকম আতর বা সেন্ট তৈরি করা হচ্ছে, যাতে হয়তো ওয়ার্স ব্যবহার করা হয় না, জাফরান ব্যবহার করা হয় না, কিন্তু কেমিক্যাল দিয়ে তৈরি করা হচ্ছে, সেগুলি এর আওতাভুক্ত হবে কি হবে না, এর আওতাভুক্ত মানে যে কোনো জিনিস যাতে সেন্ট আছে সেগুলি ব্যবহার করা যাবে না এহরামের অবস্থা, এই হাদিস দ্বারা জানা গেল। নবী করিম সাল্লামকে প্রথম কথা জিজ্ঞাসা করেছিলেন সাহাবি যে এহরামের অবস্থায় মহরম কি পড়বে, জিজ্ঞাসা করা হয়েছিল কি মা আল্লাহ কি জিনিস পড়তে পারবে, ইতিবাচক জিজ্ঞাসা করা হয়েছে। নবী সাল্লাম উত্তরটা কেমন দিলেন, নেতিবাচক, তাহলে বুঝতে পেরেছেন পড়বে না। প্রশ্ন মোতাবেক উত্তর হলে হয়তো এই যে অমুক কাপড় পরবে, হ্যাঁ অমুক অমুক কাপড় পরবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না এই কাপড়গুলি পরবে না, কেন এভাবে কেন উত্তর দিলেন? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার দুনিয়ার মধ্যে সমস্ত মানুষ চাইতে পণ্ডিত, কথা বলার ভঙ্গিমায় সবচেয়ে বড় পণ্ডিত। জিজ্ঞাসা করা হলো যে কি পরব, আর উত্তরে বলা হচ্ছে এটা পরবে না, তাহলে উত্তর ঠিক হইলো, বাহ্যিক মনে হচ্ছে ঠিক হলো না। আমরা যদি এরকম কেউ বলি বা আপনাকে যদি জিজ্ঞাসা করে, আপনার স্ত্রী জিজ্ঞাসা করছে যে আমি কোন কোন কাপড় পরবো, বলে ওইটা পরিও না, তোমাকে জিজ্ঞাসা করছি কি পড়ব আর তোমার ওটা পড়িও না, কেমন কথা হইল? এর উত্তর হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে যে সব কাপড় পরতে পারবে সেগুলি অনেক কাপড়, অনেক কাপড়, অসুবিধা নেই, যে কোনো কাপড় পরুক, কিন্তু যে কটা কাপড় পরার নিষেধ সেগুলি গণা কয়েকটা, সুতরাং এই গণা কয়েকটা বলে দিলাম পড়তে পারবে না, বাকি যে কোনো কাপড় পরান, বুঝতে পারছেন? এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগভঙ্গিমা। বুঝতে পারছেন যে আমি যদি গণায় এটা পরো, এটা পরো, এটা পরো, অনেকগুলি আরব দেশে যে এহরামের মতো কাপড় আছে, এই কাপড়, তারপরে ইন্ডিয়ান লুঙ্গি বা বাংলাদেশের লুঙ্গি যেটা আরো বেশি চওড়া, তারপর গামছা, সবগুলি তো বিনা সেলাই করা, বিনা সেলাই নাই, সবগুলি বিনা সেলাই, এই ধরনের যতগুলি ফোঁটা এককালে দেখতেন কিনা, ওই পাতলা কিন্তু চাদর মতো ব্যবহার করতো শীতকালে,
মুরব্বীরা ওগুলো, তারপরে এমনি চাদর কাশ্মীরি শাল ব্যবহার করা যাবে যাবে না, সেলাই আছে তারপরে সেলাই নাই, এটা তো সেলাই নাই। তাহলে এইভাবে যদি গনা গুতরা শ্যামা চা কাশ্মীরি শাল পাবনার গামছা তারপর শাড়ি মহিলাদের শাড়ি, যদি শাড়িটা নয় মহিলাদের কাজ হয়েছে কিন্তু শাড়ির মতোই কিন্তু শাড়ির মতো নকশা নেই, ওটা সরতে পারবে তাহলে, তাহলে এইভাবে গনাতে হলে কত অনেক গনাইতে হয়, তা না করে সবকিছুই পড়তে পারবে শুধু কয়েকটা লেবাস পড়তে পারবে না। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিবাচক উত্তর দেওয়ার উদ্দেশ্য। নবী সাল্লাম কি নিষেধ করলেন তাহলে আবার দেখেন, প্রথম নিষেধ করলেন যে কামিজ পড়তে পারবে না, এটা দিয়ে বুঝিয়ে দিলেন যে শরীরের ওপর ভাগে শরীরের গঠন মোতাবেক যেসব লেবাস পোশাক তৈরি করা সেগুলি কোনোটাই পড়তে পারবে না, কামিজের মধ্যে গেঞ্জি চলে আসবে, এই ধরনের শার্টও চলে আসবে, জুব্বাও চলে আসবে, পাঞ্জাবিও আসবে, ফুল শার্টও আসবে, হাফ শার্টও আসবে, সবগুলি চলে আসবে, টি শার্টও চলে আসবে, শরীরের ওপর ভাগে যতগুলি শরীরের গঠনে তৈরি করা সবগুলি কামিজ, এগুলি পড়তে পারবে না। তারপরে বললেন আমায় পাগড়ি পড়তে পারবে না, পাগড়ি দিয়ে বুঝিয়ে দিলেন যে মাথা ঢাকা চলবে না, পুরুষ লোকেরা তোমাদের মাথা ঢাকা চলবে না, কারণ পাগড়ি দিয়ে মাথা ঢাকা হয়, যদি পাগড়ি না পরা যায় তাহলে টুপিও পরা যাবে না, ওই রকমই গামছাও বানতে পারবে না, ওই রকমই এটাও পড়তে পারবে না, মাথা রাখতে পারবে না, এটা বলার উদ্দেশ্য। আমায় পাগড়ি বলে বুঝিয়ে দেওয়া হয়েছে মাথা রাখতে পারবে না, এখানে পাগড়ি নিষেধ করা হয়েছে তার মানে মাথা রাখতে পারবে না, এই হচ্ছে হাদিস শেখ কথা বলি না। ওয়ালা সারাভিলাত, আর সিরওয়াল পড়তে পারবে না, সিরওয়াল বলে বুঝিয়ে দেওয়া হয়েছে শরীরের নিচের ভাগে যত ধরনের শরীরের গঠনে কাপড় হয় সেগুলি পরা যাবে না, সে প্যান্টের আকারই হোক আর আপনার কি বলছে পায়জামার আকারই হোক, আর পায়জামার মধ্যে আমার অনেক রকম পায়জামা আছে, চোষ পায়জামা, ঢিলা পায়জামা, আলিগড়ি পায়জামা আপনারা জানেন কিনা, তারপরে আপনার সাফারির সাথে প্যান্ট, নর্মাল শার্টের সাথে প্যান্ট, তারপরে খেলার প্যান্ট, যতগুলি আছে দেখি না, জাঙ্গিয়া হাফ প্যান্ট ফুল প্যান্ট সব সামিল, সিরওয়াল পড়তে পারবে না মানে যতগুলি শরীরের নিচে ভাগের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তার আকারে তৈরি করা হয়েছে সেগুলি পড়তে পারবে না, আর মোজা পড়তে পারবে না বলে দেওয়া হলো, মোজা তাহলে পুরুষদের চল জন্য চলবে না, এই ছিল হাদিস। আর সুগন্ধি চলবে না এটাও জানা গেল হাদিসের শেষ অংশ দিয়ে, যে কোনো রকম সুগন্ধি চলবে না। তাহলে এই হাদিসে নবী করিম সাল্লাম এহরামের অবস্থায় যে নিষিদ্ধ লেবাস পোশাক এবং সুগন্ধি, লেবাস পোশাক এবং সুগন্ধির কথা বলে দেওয়া হয়েছে যেগুলি পড়তে পারবে না। এই হাদিস থেকে ওলামারা ইস্তেমবাদ করলেন যে যখন পরা যাবে না কামিজ, কারণ কারণ সেলাই করা সেজন্য শরীর গঠন তৈরি করা সেজন্য, পায়জামা পড়তে পারবো না কারণ সেলাই করা আছে শরীর গঠনে সেই জন্য, ওখান থেকে তখন তারা মাসলা নিলেন, কথাটা ভালো করে শুনেন, মাসলা নিলেন যে সেলাইকৃত মাখিফ, সেলাইকৃত যতগুলি কাপড় আছে ব্যবহার করতে পারবেন না, সেলাইকৃত কাপড়। আচ্ছা সেলাইকৃতর অর্থ অনেকেই বুঝে না, যার ফলে বেল্টে যদি একটা সেলাই থাকে এহরাম করে আছে আর ওখানে একটা বেল্ট বানা আছে, বেল্টটা সেলাই দেওয়া আছে বেল্টটাকে ধরে রাখার জন্য বা মজবুত করার জন্য, প্রশ্ন করে যে আচ্ছা বেল্টটা পড়তে পারবো কি পারবো না, কেন পারবেন না বলছে ওটা যে সেলাই দেওয়া আছে, আসলে বুঝে না সেলাই দেওয়ার মানে কি, সেলাই দেওয়া মানে যদি বুঝে নিত তাহলে আর এই প্রশ্ন থাকতো না, সেলাই দেওয়া মানে এমন কাপড় যেই কাপড় শরীরের গঠনে তৈরি করা হয়েছে, তাতে আজকাল অন্যতির যুগে যদি সেলাই নাও থাকে তো এমন গেঞ্জি তৈরি করা গেল দেখা যাচ্ছে যে নাও একেবারে এমন করে তৈরি করেছে মিল থেকে যে ওটা সেলাই টেলাই কিচ্ছু নেই, তাহলে কি জায়গা হবে নাকি, শরীর গঠনে তৈরি করা হয়েছে গেঞ্জি জায়গ না। তো নিষিদ্ধ যে বিষয়গুলি নবী সাল্লাম বাবসগুলি উল্লেখ করেছেন সেখান থেকে ওলামায়ে কেরামরা ফোকায়ে কেরামরা নিয়েছেন এই মাসলা এক কথায় মানুষকে বোঝানোর জন্য যে সেলাইকৃত কাপড় পুরুষ মানুষ এহরামের অবস্থায় পড়তে পারবে না, মহিলাদের ক্ষেত্রে এগুলি নিষেধ লাগা মহিলাদের ক্ষেত্রে নাই, হ্যাঁ পাগড়ি নিষেধ করা হয়েছে পুরুষদের, মহিলারা মাথা ঢাকবে ঢাকতে হবে, মহিলাদের শুধু কি ঢাকতে পারবে না চেহারা ঢাকতে পারবে না যদি অপর পুরুষ কেউ না থাকে, আর এই জন্য নেকাব পড়তে নিষেধ করা হয়েছে মানে ওই নেকাব যেটা বেঁধে রাখা হয় আর ওতে চোখের ফাটল আছে, এর আগে এর আলোচনায় বলেছি যে সব ভাইরা নিয়মিত আসছেন ওগুলো পড়তে পারবে না, কিন্তু আজনবী পুরুষ যে কোনো জায়গায় আজকাল ভিড়ে মানুষ আছেই তাহলে কি করবে চেহারা খুলে থাকবে মহিলা, সেখানে আর কারণ হবে বিশেষ করে যদি মানে যুবতী হয় তাহলে 50-60 বছরের মহিলা তারপরেও সেগুলি বুড়াদের জন্য ক্ষেত্রে না, আর 50 বছরের যদি বুড়ি মানুষ থাকে তো 50-60 বছরের বুড়ার জন্য ক্ষেত্রে কারণ ঠিক না, বুড়া বুড়ির দিকে তাকাবে আর যুবক যুবতীর দিকে তাকাবে তাহলে সে তো অবশ্যই আছে। সেই জন্য মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমরা যখন দেখতাম যে কাফেলার পুরুষ লোকেরা কাছিয়ে চলে আসছে তখন ওপর থেকে কাপড় ঝুলিয়ে নিতাম, তাহলে ওড়নাকে সামনের দিক থেকে ঝুলিয়ে নিয়ে ঢেকে নিতে হবে, কিন্তু বেঁধে রাখা ওই জন্য কাপ যেটা
আজকাল ব্যবহার হচ্ছে সেটা ব্যবহার করবে না কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তানতাকুল মারাতুল মুহরিমা ইহরাম বাঁধা মহিলা নিকাব বেঁধে রাখবে না চেহারাতে নিকাব বেঁধে রাখবে না ওটাকে ইহরাম বাঁধার সময় খুলে নেবে তাহলে নিকাব এই ছিল ইহরামের অবস্থায় নিষিদ্ধ লিবাস পোশাক সম্পর্কে এবং সুগন্ধি সম্পর্কে এছাড়া ইহরামের অবস্থায় নিষেধ নিষিদ্ধ কাজ বা নিষিদ্ধ জিনিস কি আর আছে মনে আছে কিছু কি করা নাফচুল কাটা এগুলো নিষেধ আছে ইহরামের অবস্থায় ঠিক হ্যাঁ স্বীকার করতে পারবে না ইহরামের অবস্থায় স্বীকার করতে পারবে না এগুলো নিষেধ আছে আরিশাদ আর কি করতে পারবে না স্ত্রী সহবাস করতে পারবে না আর বিয়ে করতে পারবে না প্রস্তাব বিয়ে দিতে পারবে না বিবাহ করাতে পারবে না মানে অভিভাবক হয়ে মেয়ের বিয়ে বিবাহ দিচ্ছে এগুলো করতে পারবে বিয়ের ঘটক হয়ে বিয়ে দেওয়া দেয় করছে মানে আলাপ আলোচনা বিয়ে এগুলো করবে না ওগুলো তো না হয় সবসময় হারাম কিন্তু যেসব জিনিসগুলো অন্য সময় যায় সেগুলি ইহরামের অবস্থায় না যায় ওগুলি কথা বলা হচ্ছে ঝগড়া বিবাদ করা সবসময় হারাম আর ইহরামের অবস্থা আরো শক্ত হবে সবসময় হারাম ইহরামের অবস্থায় করলে আরো হজের ক্ষতি হবে এমনিতে ফাসেকে কাজ ঝগড়া করা আর ইহরামের অবস্থায় করলে হজের ক্ষতি হবে বা উমরার ক্ষতি হবে কিন্তু যেগুলো জিনিস অন্য সময় জায়েজ স্ত্রী মিলন স্ত্রীর সাথে রসিকতা আমোদ ফুর্তির কথাবার্তা সুগন্ধি আতর শিকার করা সেলাই করা কাপড় পরা তাই না ইত্যাদি ইত্যাদি বিবাহ শাদী করা বিবাহ শাদীর প্রস্তাব দেওয়া আপনার প্রস্তাব দেওয়া বিবাহ শাদীর অভিভাবককে বিয়ে করিয়ে দেওয়া বাড়িতে বিবাহ করেছেন এহরামের অবস্থায় এসে বিয়ে করাবেন চলবে চলবে না এসব জিনিস নিষেধ করা হয়েছে আল্লাহ পাক এসব জিনিস হয় সম্ভোগের জিনিস ভোগবিলাসের জিনিস এহরামের অবস্থায় সম্ভোগের জিনিস ভোগবিলাসের জিনিসগুলোকে হারাম করা হয়েছে আতর সুগন্ধি কি ভোগবিলাসের জিনিস আপনি সাদা সিধা অভাবের জন্য ওই আতর ব্যবহার করতেন যার পয়সা আছে হাজার হাজার টাকার মাসে আতর ব্যবহার করছে ফ্রেন্ড ব্যবহার করছে তাহলে ভোগবিলাসের জিনিস এগুলিকে নিষেধ করা হয়েছে এহরামের অবস্থায় সেলাইকৃত কাপড় এগুলি জিনত অলংকারের জিনিস সেলাই করা কাপড় পরে আছেন দেখতে শুনতে স্মার্ট লাগছে কিন্তু এহরামের অবস্থায় কাফন কাফনের কাপড় পরে আছেন সরল একবারে হয়ে নমনীয় হয়ে বিনয়ী হয়ে একেবারে সাদা মানুষ যেমন ভাবে আপনি মাইয়েত হওয়ার পরে কবরে আপনাকে নিয়ে যাওয়া হয়েছে ওইরকম হয়ে আপনি যাচ্ছেন ওইরকমই থাকতে হবে তাহলে জিনত অলংকারের জিনিসগুলো নিষেধ করা হয়েছে এইরকম সম্ভোগের জিনিস সম্ভোগের বিষয়গুলি বিবাহ শাদী সহবাস বিবাহসারীর প্রস্তাব দেওয়া বিবাহসারী খুশি আমার ভাইয়ের বিয়ে বিয়ের কথাবার্তা চালাচ্ছি ইত্যাদি এগুলো জিনিস নিষেধ করা হয়েছে স্বীকার করা স্বীকার করে খাবো দাওয়া ভালো গোটা বছর হয়তো খরগোশ খেতে পার না পেয়ে গেছেন শিকারি খাবে না এখন কত না এসব চলবে না এই স্বীকার করা করে চলবে না তো এইভাবে এই ধরনের জিনিসগুলি নিষেধ করা হয়েছে এই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্নতা মানুষের জিনতের জন্য করে নখ বড় থাকলে দেখতে খারাপ লাগে চুল মোচ বড় থাকলে দেখতে খারাপ লাগে এটা করতে হবে আপনি ভালো হইতে চান আগে হয়ে যান এহরামের অবস্থায় না এসব চলবে না সাজসজ্জা জিনত অলংকার এ চলবে না তোমার জন্য এই ধরনের জিনিসগুলি নিষেধ করা হয়েছে এই হিকমতের জন্য যাতে করে মানুষ সকলে মনে হয় মনের মধ্যে যা আছে তা আছে কিন্তু বাহ্যিক মনে হয় সবাই আমরা মানুষ সমান আমির গরিব ধনী ফকির পয়সাওয়ালা যার ঘরে একটা পয়সা নেই সবাই কিন্তু একই লেবাসে সমান সমান রাজা বাদশাহ যে অবস্থায় এহরামে আছে আপনি আমি সেই অবস্থায় গরিব ফকির আছে তাই না একই রকম তারপরে আমাদের মধ্যে ওই চেতনতা অনুভূতি তৈরি করে দিচ্ছে যে এইভাবে এই সাদা কাপড়ই আমাদেরকে মাইয়েছে মৃত হয়ে কবরে যেতে হবে তো এসব জিনিসের জন্য এহরামের অবস্থায় এই লেবাস সেলাইবিহীন লেবাস সাদা লেবাস ব্যবহার করতে বলা হয়েছে এবং সেলাইকৃত লেবাস নিষেধ করা হয়েছে আতর সুগন্ধ নিষেধ করা হয়েছে ভোগবিলাসের বস্তুগুলি নিষেধ করা হয়েছে তারপরে হাদিস হচ্ছে জমজমের পানি পান করা সম্পর্কে হজে গিয়ে বিশেষ করে বেশি বেশি জমজমের পানি পান করা উচিত عن ابن عباس رضي الله تعالى عنهما ان رسول الله صلى الله عليه وسلم جاء الى السقايه فاستقى فقال العباس يا فضل اذهب الى امك فات رسول الله صلى الله عليه وسلم بشراب من عندها فقال اسقني فقال يا رسول الله انهم يجعلون ايديهم فيه فقال اسقني فشرب منه ثم اتى زمزم وهم يسقون ويعملون فيها فقال اعملوا فانكم على عمل صالح ثم قال لولا ان تغلبوا لنزلت حتى اضع الحبل على هذه يعني عاتقه واشار الى عاتقه এই হাদিস হচ্ছে হাজিদের জমজমের পানি পান করা সম্পর্কে এবং জমজমের পানি ছাড়াও হাজিদের খেদমত সম্পর্কে হাজিদেরকে পানি পান করানো হাজিদের খেদমত করা হাজিদের আহার দেওয়া এগুলি বড় নেকির কাজ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসলেন হজের সময় এলাকায় কায়া যেখানে পানি পান করানো হচ্ছিল প্রাচীন যুগে এরকম নলের তো ব্যবস্থা ছিল না বালতি দিয়ে উঠিয়ে জমজমের কূপ থেকে পানি ওঠাতে হইতো তারপরে আবার মশকে ভর্তি করে করে মানুষ আসতো পানি পান করাবার জন্য লোক লেগে থাকতো তাহলে কত মেহনতের প্রয়োজন
1000 লোককে যদি পানি পান করাইতে অবস্থা খারাপ হয়ে কজন লোক লাগবে 10 জন সামলাতে পারবে না পারবে কত লোকের প্রয়োজন তাহলে আল্লাহ পাকের কত নিয়ামত আপনি যেখানে যাচ্ছেন সেখানে জমজমে পানি নল লাগানো আছে মুখ লাগিয়ে দিলেন পান করে দিলেন মশারি এখানে যাচ্ছেন রাখা আছে কি বলছে এটাকে হ্যাঁ তরমুজ এই যে পাত্র রাখা আছে দিলেন চাপ দিলেন গ্লাসও রাখা আছে ইউজ করা গ্লাস রাখার একদিকে আর একদিকে আপনার নতুন গ্লাস পানি পান করে দিলেন কত আরামের এই নিয়ামতগুলো আমরা কোনো সময় অনুভব করি না নবী সাল্লামের জামানি অবস্থা ছিল আগে বালতি লাগবে বালতি না থাকলে কূপ দেখিয়ে থেকে যেতে হবে জমজমে পানি পাবে না বালতি আবার উঠাইতে হবে রশি লাগবে উঠাইতে হবে উঠিয়ে আবার পান করতে হবে পান করাতে হবে তো এইসব কাজে নিযুক্ত ছিলেন সে কায়ার কাজে মানে পানি পান করার কাজে বেশ কিছু মক্কার লোকেরা সাহাবাই কেরামরা রাসূলুল্লাহ আসলেন ওই পানি পান করার স্থানে ফাস্তাকা পানি পান করতে চাইলেন যে আমাকে পানি পান করাও ফাকাল আব্বাস আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কে চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে ইয়া ফাজল ছেলের নাম ছিল ফাজল আব্বাসের ছেলের নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ভাই নাম ছিল ফাজল বিন আব্বাস ফাজলকে বলে হে ফাজল ইজহাব ইলা উম্মাতে যাও তোমার মার কাছে যাও তাহলে জমজমের কূপের কাছেই বাড়ি ছিল আব্বাসের যাও মায়ের কাছে যাও আর ভালো পানি বাড়িতে রাখা আছে নিয়ে এসে নবীকে দাও এখানে পানিতে দেয় সে উঠিয়ে রাখছি আর হাত ডুবাচ্ছে আর খাচ্ছে পানি খাচ্ছে এই পানি দেবো নবীকে যাও বাড়ি থেকে পানি নিয়ে আসো সাথে রাসূলুল্লাহ বেশারাবে মিন ইনদেহা তোমার মায়ের কাছ থেকে নবী সাল্লামের জন্য পানীয় পানি নিয়ে আসো মানে পানি মানে পান করার যোগ্য পানি নিয়ে আসো সারা মানে পানীয় বস্তু নিয়ে আসো পানি নিয়ে আসো ফাকালা ইসকেনি নবী বলেন না 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 বাড়ি যেতে হবে না এখানকার পানি আমাকে পান করাও জমজমের কাছে যে পানি আছে এই পানি পান করাও ফাকালা ইয়া রাসূলুল্লাহ বললেন আব্বাস হে আল্লাহ রাসূল আব্বাস চাচা তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলতেন না যে মোহাম্মদ চাচা হলে কি হবে আল্লাহ পাক কোরআনে কারিমে নিষেধ করেছেন যে নবীকে মোহাম্মদ বলে ডাকা উম্মতের জন্য সমীচীন নয় উচিত নয় লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কা দুআ বাযিকুম বাযা আল্লাহ বলছেন তোমরা রাসূলকে যখন ডাকবে তখন তোমরা একে অপরকে যেমন ডাকো না ভাই হ্যাঁ অমুক মাদ্দুর হন ভাই না এভাবে ডাকবে না নবীকে ডাকবে তখন সম্মানের সাথে ডাকবে তোমরা একে অপরকে যেমন ভাবে ডাকো সেভাবে ডাকবে না এই জন্য নবী সাল্লামকে সাহাবারা ডাকতেন ইয়া রাসূল আল্লাহ বলে ইয়া নবী আল্লাহ বলে এইভাবে ডাকতেন সাধারণত বেশিরভাগ এই দুটি কথা দিয়ে ডাকতেন ইয়া রাসূল আল্লাহ বা ইয়া নবী আল্লাহ তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে আচ্ছা হওয়া সত্ত্বেও বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাহাবীগণ নবীকে ইয়া রাসূলুল্লাহ বলতেন মা আয়েশা কত জায়গায় ইয়া রাসূলুল্লাহ বলতেন ইয়া জৌজি কে আমার স্বামী স্বামী হোক কিন্তু তার চেয়ে তো বড় রাসূল হ্যাঁ স্বামী কিন্তু রাসূল সেজন্য ইয়া রাসূলুল্লাহ বলতেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহুম ইয়াজআলুনা আইদিয়াহুম ফী লোকেরা এই পানিতে হাত হাত দেয় সবাই হাত দিচ্ছে হাত দিয়ে হাত ডুবাচ্ছে পানি খাচ্ছে সবাই এখান থেকে আপনাকে ভালো পানি দেওয়া যাক বাড়ি থেকে নিয়ে এসে তা কালে ইস্তেনি না না এই পানি দাও দেখছেন কেমন তাওয়াজো নমনীয়তা হ্যাঁ এই হচ্ছে নমনীয়তা যাতে স্পষ্ট হয়ে যায় যে অহংকার নেই সকলে খাচ্ছে এখান থেকে পানি আমি এখান থেকে খাবো আমার জন্য স্পেশাল পানি নিয়ে আসলে কি বা দরকার কালা ইস্তেনি নবী সাল্লাহ বললেন যেখান থেকে পানি সারে বা মেন সেখান থেকে নবী সাল্লাহ পানি পান করে মা তার জমজম তারপরে জমজমের কূপের কাছে আসলেন তাহলে পানি যে পান করা হচ্ছিল হতে পারে জমজমের কূপের কাছ থেকে উঠিয়ে নিয়ে একটু দূরে জমজমের কূপের কাছে আসলেন ওয়াহুম ইয়াসকুনা সেখানে লোকেরা পানি পান করছে ওই আমালুনা ফিহে আর লোকেরা ওখানে মেহনত পরিশ্রম করছে মানে পানি বালতি দিয়ে উঠাচ্ছে আর ঢালছে লোকজনকে দিচ্ছে এই কাজে ব্যস্ত আছে কাজের মৌসুম সকাল এমন নবী সাল্লাম তাদেরকে উৎসাহিত করলেন বললেন তোমরা কাজকর্ম করতে থাকো মেহনত করতে থাকো মানে এই যে পানি জমজমের কুয়া থেকে উঠাচ্ছ আর মানুষকে খাওয়াচ্ছ করতে থাকো এই কাম এ মালু তোমরা এই কাজ করতে থাকো ফাইন নাকুম আলা আমালিন সালে কারণ তোমরা খুব নেক কাজে ব্যস্ত রয়েছে তোমরা খুব সৎ কাজে ভালো কাজে ব্যস্ত রয়েছে আমল ফলে ভালো কাজে ব্যস্ত রয়েছে তা বোঝা গেল যে জনসেবা মূলক কাজ করা নাকি চাষ জমজম যেখানে লব্ধ জমজম যেখানে আছে মক্কায় জমজম পান করাবেন কিন্তু যেখানে জমজম নাই সেখানে লোকজন যাতায়াত করেছে বা লোকজনের ভিড় ভাড় আছে এবং লোকজন কোনো হারাম কাজে আসেনি নেকির কাজে এসছে তাই লোকজনকে পানি পান করা এটা এটা হচ্ছে আমলুল ফলে নেকির কাজ জনকল্যাণমূলক কাজ মাদ্রাসার পাশে স্কুলের পাশে কলেজের পাশে যদি কেউ পানি পান করায় বা পানির নল লাগিয়ে আছে বিভিন্ন মসজিদের পাশে যে পানির নল লাগানো আছে কুলার রাখা আছে রাস্তা দিয়ে লোক যাচ্ছে পিপাসা লেগেছে কুলারটা চাপ দিল পানি পান করে দিল কি কাজ আমার অনুসারে নেক কাজ তবে শিল্পী দাতের জায়গায় নাই যেখানে শিল্পী দাত হচ্ছে সেখানে নাই সজাগ থাকতে হবে যেখানে বিদাতি কাজ হয় শিরকি কাজ হয় সেখানে নাই আমি লাগিয়ে দিয়েছেন নিয়ে গিয়ে আঠারো শীতে মাঝবান শাহজালাল মাজারে যেখানে লোকজন যাচ্ছে শিল্প পরিবেদাত করার জন্য অথবা সিনেমা হলের পাশে হ্যাঁ সিনেমা হলের পাশে একটা কুলার লাগিয়ে দিয়েছেন অনেক লোক ভিড় ভাড় করে এখানে লাইন লাগে টিকিট কাটে পিপাসা লেগে যায় যাক এখানে একটা কুলার লাগিয়ে দিই পানির ব্যবস্থা করে দিই চলবে
জায়েজ নাই তো এই জিনিসগুলি বোঝার রয়েছে আপনাকে দেখতে হবে যে আমি যেখানে যে লোকগুলির সেবা করছি সেগুলি নেক কাজে আছে না গুনাহের কাজে আছে না জায়েজ মিছিল করে বেড়াচ্ছে আরে রে মিছিলের লোক এত ভিড় ভাড় করে রোদে মিছিল করছে দুপুর বেলায় পানি পান করাই নিখিল কাজ নাকি না নিখিল কাজ না কিন্তু দিনের কাজে আছে ইসলামের কাজে অথবা জায়েজ কাজ আছে ওকে জায়েজ কাজ আছে লোকজন বাজারে যাচ্ছে ভিড় ভাড় এখানে বেশি জায়েজ কাজে বাজার বাজারের লোক এখান দিয়ে যাতায়াত করে কুলার লাগিয়ে দিল লোকজন আসবে পানি পান করবে অথবা এখান থেকে পানি নিয়ে যাবে নিখিল কাজ সোম্মা কালা তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাউলা আনতু বুলাবু আমার যদি আশঙ্কা না থাকতো যে তোমরা তোমরা ভিড় ভাড়ে কষ্টে পড়ে যাবে তুবলাও মানে পরাজিত হয়ে যাও কিন্তু এখানে এর ভাব অর্থ করতে হবে যে তোমরা কে যে খুব বড় কষ্টে পড়ে যাবে যদি এই আশঙ্কা না থাকতো লা নাজাল তো তাহলে আমি আমার উট থেকে নেমে যেতাম নেমে হাতা আদাল হাবলা আলা হাজি তারপরে এই যে রশি বালতির রশিকে আমার কাঁধে রাখতাম আর কাঁধে রেখে জমজম থেকে আমি পানি উঠাইতাম আর পানি উঠিয়ে লোকজনকে আমি স্বয়ং নিজ হাতে পান করাইতাম এত নেকির কাজ বোঝা গেল মানুষকে পানি পান করানো আর বিশেষ করে জমজম পানি যদি কোনো ভাইকে পান করাতে পারেন আজকাল আপনি রশিও লাগবে না আর বালতি দিয়ে উঠাইতে হবে না দেখছেন যে একটা বৃদ্ধ লোক বা একটা মুরব্বী মানুষ বয়স্ক মানুষ অথবা যুবকী হোক আসতে পানি পান করার জন্য আপনি বসে পানি পান করছেন আপনি আগে ওকে দিয়ে দিলেন আর তারপরে আপনি পান করছেন এমন না যে না না তুমি লাইন লাগাতে আমি আগে খাই তারপর তুমি খাও আমি খেয়ে উঠি তখন তুমি খাও না পানিটা নিয়ে আগে আপনি ধরিয়ে দিলেন আফজল দিয়ে দিলেন দেওয়ার পরে তারপরে আপনি খেলেন এখানে যদি আপনি নিয়ত করেন যে আমি নেকির জন্য করলাম তো আল্লাহ পাক আপনাকে অনেক নেকি দিবেন আপনি কল্পনা করতে পারেন যে আল্লাহ পাক কত নেকি দিবেন কারণ বিশেষ একটি হাদিসে মান সাকা মুসলিমান আল্লাহ জামাইন কোন মুসলিম ব্যক্তি কোন মুসলিম ব্যক্তিকে যদি তার পিপাসার সময় পানি পান করায় সাকাহুল্লাহু মিনার রাহিকুল মাকতুম আল্লাহ পাক তাকে রাহিকুল মাকতুম থেকে হাউজে কলসার থেকে পানি পান করাবেন হাউজে কলসার থেকে পানি পান করাবেন তাহলে আল্লাহ পাক জান্নাত দিবেন ইনশাআল্লাহ তাআলা ফরজ ওয়াজিব ঠিক থাকতে পাঁচাত্তর নামাজ ঠিক থাকতে হবে রোজা যাকাত হজ হারাম কাবিরা বেঁচে থাকবে তাহলে আল্লাহ পাক তাকে জান্নাত দেবে এই নেক আমলের জন্য নবীজন বললেন যে আমি যদি পানি পান করাইতে লাগি তাহলে কি হয়ে যাবে মুশকিলে পড়ে যাবে সমস্ত সাহাবা নেমে যাবে আর নেমে সবাই ওরা হয়তো নামি আমিও পান করাবো আমিও পান করাবো তখন তোমাদেরকে আর বালতি ধরতে দিচ্ছে না আর বালতি ধরা নিয়ে কাড়াকাড়ি তো বালতি নিয়ে কাড়াকাড়ি লেগে যাবে ঠিক না জমজমের কাছে ভিড় ভাড় লেগে যাবে লড়াই শুরু হয়ে যাবে বালতি নিয়ে এই জন্য আমি এই ভয়ে পানি পান করাতে নামলাম না হলে আমারও ইচ্ছা হচ্ছে বালতিটা নিই আর রশি নিই আমার কাঁধে লাগিয়ে আমি পানি উঠাই জমজম থেকে দিয়ে তারপরে তোমাদেরকে পানি পান করাই ইয়ানি আতে কাহু অর্থাৎ কাঁধে নিয়ে ও আশার ইলা আতেকে ইঙ্গিত করলেন কাঁধের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আব্দুল্লাহ কাল মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা সালাতান বিগাইরি মিকাতে ইল্লা সালাতান জামা বাইনাল মাগরিব ওয়াল ইশা ওয়া সাল্লাল ফাজর ক্বাবলা মিকাতি ওয়া যালিকা ফিল হজ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো দেখিনি সাল্লা সালাতান বিগাইরি মিকাতিহা যে কোন নামাজ তার ওয়াক্তের বাইরে পড়েছেন প্রত্যেক নামাজ সময় মতো পড়েছেন ওয়াক্তে পড়েছেন কিন্তু ইল্লা সালাতাইন দুইবার নামাজ পড়তে দেখেছি ওয়াক্তের বাইরে সময়ের বাইরে একবার জামা বাইনাল মাগরিব ওয়াল ইশা ইশা এবং মাগরিবকে একত্রিত করে পড়েছেন এটা ওয়াক্তের বাইরে কোন নামাজ এটা কোথায় মুজদালিফায় মুজদালিফা আরাফা থেকে বেরিয়ে যেতে হবে 9 তারিখের সন্ধ্যায় নামাজ না পড়ে আরাফা থেকে বেরিয়ে গেলে আরাফা থেকে হেঁটে আসলে কমপক্ষে 2.5 ঘন্টা লাগবে বা 3 ঘন্টা লাগবে তাহলে এখানে আসতে আসতে অনেক সময় দেখা যাবে যে মাগরিবের সময় তো চলে গেছে এশার সময় হয়তো চলে গেছে 11টা বেজে গেছে হয়তো 12টা বেজে গেছে ঠিক না তাহলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব পড়তেন তারপর এশাও প্রায় পড়তেন ধরেন আউয়াল ওয়াক্তে না হলে মধ্য ওয়াক্তে পড়তেন 8টা 9টা এই সময়গুলিতে পড়তেন এই সময়ে সাধারণত পড়তে পারেননি কোন দিনে মানে যদি দেখা যায় যে আপনার মুজদালিফা আসতে আসতে রাত 11টা পার হয়ে চলে যাচ্ছে তার মানে অর্ধেক রাত শেষ হয়ে যাচ্ছে তাহলে আপনাকে রাস্তাটি পড়ে নিতে হবে কারণ এশার নামাজের শেষ অক্ত হচ্ছে অর্ধেক রাত হওয়া এমন নয় যে 1টা 2টোর সময় পৌঁছেছেন আপনি 3টের সময় পৌঁছেছেন এসে আপনি মাগরিব এশা পড়বেন না এরকম কাজা করে নাই কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নরমাল অক্ত ছিল মাগরিব এশা পড়ার সেই সময় না পড়ে একটু বিলম্ব করে লেটে পড়েছেন এই নামাজ আর ফজরের নামাজ ওই দিনে ফজরের নামাজ ওয়াসাল্লাল ফজর কাবলা মিকাতে ফজর নামাজ পড়েছেন তার ওয়াক্তের পূর্বে তাহলে কি ফজর নামাজ ওয়াক্তের পূর্বে পড়া যায় এখানে ওয়াক্তের পূর্বে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা সাধারণ ওয়াক্ত ছিল ফজর পড়ার অর্থাৎ সুবহ সাদেকে আজান হলো তারপর বেশ কিছুক্ষণ অপেক্ষা করা হলো যেমন আজকাল হচ্ছে 25 মিনিট আধা ঘন্টা ইন্তজার করার পরে নামাজ হচ্ছে নামাজ তো তার আগে পড়ে নেওয়া যায়
যেই সময় আজান আছে সেই সময় পড়ে নেওয়া যায়, কিন্তু সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না, 25 মিনিট আধা ঘন্টা লেট করে তারপরে ফজর নামাজ পড়তেন, একটু অন্ধকার থাকতে গালাস থাকতে। কিন্তু এই মুজদালিফার রাত্রে, দশই জিলহজের রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনই আজানের সময় হলো সুবহ সাদেক হইল, তাহরি খাওয়ার সময় শেষ, মানে পূর্ব দিক একটু ফরসা হতে লেগেছে, আউয়াল ওয়াক্তে একবারে শুরু হতেই, যেমন আজকাল অনেকে ডিউটি যান আল্লাহ আকবার ফজর আজান হয়েছে আর বাসে চাপতে হচ্ছে, সাথে সাথে নামাজ পড়ে আপনি গাড়িতে চেপে যান, জায়েজ আছে। এখনো কিন্তু জামাত কোথাও শুরু হয়নি, না শহরে শুরু হয়েছে না কোথাও শুরু হয়েছে, কিন্তু আপনার উপরে এখন গাড়িতে চড়ে গেলে সমস্যা না, আজান হয়ে গেছে নামাজের কোথাও শুরু হয়ে গেছে, আপনি একাই নামাজ পড়েন, কারণ আপনার ডিউটিতে গাড়িতে চেপে যেতে হচ্ছে অথবা ডিউটিতে লেগে যেতে হচ্ছে, জামাত আর ধরতে পারবেন না হয়তো, এরকম হয়তো। নবী সাল্লাম এই মুজদালিফার রাতে ফজর নামাজ পড়েছেন যে নর্মাল সাধারণভাবে যে ওয়াক্তে পড়তেন তার আগে, এর মানে এই নয় যে শুভ সাদেকি হয়নি এখনো রাত আড়াইটা দুটো হয়ে আছে আর তখনই পড়ে নিয়েছেন না। আজকাল যেমন আজান হচ্ছে কয়টায়, সাড়ে চারটায় কাছাকাছি, সাড়ে চারটায়, এমন নয় যে নবী সাল্লাম চারটার সময় পড়ে নিয়েছেন, সাড়ে তিনটে পড়েছেন তা করেননি, কিন্তু সাড়ে চারটায় যেমনই আজান হলো বা আজানের ওয়াক্ত হলো তেমনই পড়ে নিয়েছেন, তারপরে আরো আধা ঘন্টা দেরি করে পাঁচটার সময় জামাত হচ্ছে নামাজ পড়েছেন, এরকম করেননি, যাতে করে একটা লম্বা সময় পাওয়া যায় দোয়া করার জন্য। কারণ এখানে মুজদালিফায় ফজর নামাজ পড়ার পরে মাশারে হারামে, মানে মুজদালিফার যে কোনো জায়গায়, আর যদি মাশারে মসজিদের কাছাকাছি যেতে পারে সব যেতে ভালো, যে কোনো জায়গায় কিবলামুখী হয়ে দোয়া করতে হবে, নবী সাল্লাম দোয়া হাত আসফারা জিদ্দান ফরসা হওয়া পর্যন্ত, ভোর ফরসা হওয়া পর্যন্ত নবী সাল্লাম খুব বেশি বেশি দোয়া করেছেন, এবং এই জায়গাতে দোয়া কবুল হওয়ার আশা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজে কয়েকটি জায়গায় দোয়া করেছেন, হাত তুলে দোয়া করেছেন, এই জায়গাগুলি এক একটি করে গণে রাখা ভালো আপনাদের জন্য, কারণ বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন ভাবে আলোচনা হচ্ছে কিন্তু একসাথে হয়ে গেলে আপনাদের ব্রেনে বসে যাবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কোন কোন জায়গায় হাত তুলে দোয়া করেছেন তার আগে হজে, হ্যাঁ সাফা মারোয়ায়, সাফা পাহাড়ের উপর মারোয়া পাহাড়ের উপর কিবলামুখী হাত তুলে দোয়া করা একটা জায়গায়। দুই নম্বর জায়গা হচ্ছে আরাফাতে, আরাফাতে জোহর আসর করে নেবেন, তারপর মাগরিব পর্যন্ত খুব দোয়া করতে থাকেন, আর বিশেষ করে যেমন সন্ধ্যা আসছে আরো বেশি, হয়তো মাঝে মাঝে ক্লান্ত হয়ে যাচ্ছেন একটু আরাম করছেন বা খাওয়া দাওয়া করছেন করেন, কিন্তু মাগরিব সূর্য ডুবার আগে আধা ঘন্টা এক ঘন্টা এই সময় খাওয়া দাওয়ার গল্পতে ব্যস্ত থাকে, এই সময় আরো বেশি দোয়া করেন, শেষ সময় আল্লাহ পাকের রহমতের হাত তুলে দোয়া করা হয়, দুটো সময় হইল। তিন নম্বর জায়গা মুজদালিফায় এই ফজর নামাজ পড়ে এই সময়টা যেটা বললাম। চার নম্বর জায়গা জামরাতে, ছোট জামরা আর মেজর জামরা, জামরা উলা জামরা উস্তা, প্রথম দুটো জামরাতে 11 তারিখ 12 তারিখ 13 তারিখ পাথর মারার ক্ষেত্রে, হ্যাঁ প্রথম এবং দ্বিতীয় জামরাতে পাথর মারার পরে আপনি একটু এগিয়ে কেবল মুখে দোয়া করবেন, চারটি জায়গা হলো। পাঁচ নম্বর আর একটি জায়গা আছে, আর কোন জায়গা আচ্ছা, এই চারটি জায়গা হজের ক্ষেত্রে, আর আর একটি জায়গা একটা হাদিস আছে মুলতাজামে দোয়া করা, যদি কাবা ঘরের যে দরজা আছে আর হাজির আসর এর মাঝখানে দাঁড়িয়ে, দেখুন ওই জায়গাটা অনেক ভিড় থাকে, ভিড় থাকে না, ভিড় করে লোকেরা দোয়া করতে থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মুলতাজামে যদি দোয়া করতে পারেন, মানে ধরে ওই জায়গাটি কাবা শরীফ ওই জায়গাটা, না পিঠ লাগিয়ে না, পিঠ লাগিয়ে না, কাবা শরীফের সামনে করে, তো ওই জায়গাটাতে দোয়া করা সুন্নত, কিছু হাদিস দ্বারা প্রমাণিত আছে। এই কয়েকটি জায়গা আছে দোয়া করার হজের ক্ষেত্রে, আর বাকি জায়গায় নফল, বাকি জায়গায় হাত উঠিয়ে দোয়া করবেন, বিনা হাত উঠিয়ে দোয়া করবেন, কিন্তু এই পাঁচটি জায়গায় হাত উঠিয়ে দোয়া করা সুন্নত, হাত উঠিয়ে দোয়া করা সুন্নত। জালিকা ফিল হজ, এই ঘটনাগুলি হজের ছিল, মানে হজে নবী সাল্লাল্লাহু মাগরিব এশা বিলম্ব করে পড়েছেন ওয়াক্তের বাইরে, আর ফজর পড়েছেন ওয়াক্তের আগে, কাবলামিকাতে ওয়াক্তের আগে, অর্থাৎ যে সাধারণ ওয়াক্তের ওয়াক্তে যে নামাজ পড়তেন মদিনায় ওর একটু আগে পড়েছেন। আন আলী ইন কাল, আমার আনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন আতাসাদাকা বিজালালিল বুদনি আল্লাতী নাহারতু ওয়া জুলুদিহা, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন যে আমি যেন সাদকা করে দিই কুরবানির ওটগুলি, বুদন মানে হচ্ছে বল বুদনা যে আল্লাহ মিন শাইরিল্লাহ কোরআন, বুদন বলা হয় কাকে, ওটকে বলা হয়, কুরবানির উটের উটের পিঠের উপর যে বসার জন্য যে সাজানো থাকে, যেটা আপনার কি কি বলা যেতে পারে, হ্যাঁ জিন বলে বা ঘোড়ার পিঠের উপর থাকে ওটা কি বলে, ওটা মানে হ্যাঁ কি বলে, গদি, গদি তো যে কোনো গদি, তা গদি বলে সহজভাবে বুঝান,
ওটার পিঠের উপরে যে গদিটা থাকে বসার জন্য ওটাকে বলে জালাল। যে উটটা কোরবানি করে দিলেন ওটার পিঠের গদি ছিল, এটাকে করবেন কি, ফেলে দিবেন? এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কি করে দাও, সাদকা করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আন আতা সাদকা বি জালাল বদন, ওটার পিঠের যে গদিটা রয়েছে সেটাকে সাদকা করার জন্য। আল্লাতি নাহারতে, যে ওটকে আমি নাহার করেছিলাম মানে কোরবানি করেছিলাম, জবাই করেছিলাম। অবে জলু দিহা, এবং ওটের চামড়াগুলিকেও সাদকা করে দিতে বলেছেন, ওটের চামড়াগুলিকেও সাদকা করে দিতে বলেছেন। তো কোরবানির ওটের চামড়া বা আরো কিছু যদি থাকে, যেমন আমাদের রশি আছে, রশিটাকে ফেলে না দিয়ে যদি রশিটা আগরি মিসকিনকে দান করা হয় দান করে দেন, পয়সা থাকে তো পয়সা বিক্রি করে তারপর পয়সাটা দান করে দেন, চামড়া বলি দান করতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছিল হজের সম্পর্কে বুখারী শরীফের এই সংক্ষিপ্ত কিতাবে একটি হাদিস যা উল্লেখ করা হলো। এছাড়া হজ সম্পর্কে বিস্তারিত আলোচনা জুমার পরে আজকে আসর পর্যন্ত হয়েছে, আর আগামী মঙ্গলবারে আরো বিস্তারিত আলোচনা হবে, আর আগামী শুক্রবার রয়েছে হজের আগে, এই দুটো আরো আলোচনা আছে। শুক্রবার বিশেষ করে জুমার পরে আসর পর্যন্ত আসবেন যেসব ভাইয়েরা বিশেষভাবে হজে যেতে ইচ্ছুক এবারে, যাতে করে বিস্তারিত হজ সম্পর্কে জেনে যান। সাল্লাল্লাহু নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কারণ আমাদের দেশে আসলে সেই চামড়াকে তো শোধন করার মতো আমাদের পাণ্ডিত্য নেই, সেই জন্য বিক্রি করে দিয়ে দান করে দেওয়া, বিক্রি করে টাকা নিজে ব্যবহার করা যাবে না, ব্যবহার করা যাবে না। সরকার গরিব মিসকিনকে করাই ভালো, কিন্তু যেখানে হয়তো অভাব রয়েছে মাদ্রাসা প্রতিষ্ঠানে যদি অভাব থাকে, কারণ আমাদের দেশের মাদ্রাসাগুলি তো আর সরকার চালাচ্ছে না, যার ফলে সেখানে অভাব আছে, তো অভাব দূর করার জন্য দেওয়া যাবে, কিন্তু ফকির মিসকিনকে দিতে হবে, যে ফকির মিসকিনকে বেশি করে দিতে হবে। হ্যাঁ কোথায় সম্মিলিত না, সম্মিলিত দোয়া করা হয় না, একসাথে ওই ওই জায়গায় দোয়া করছে, কারণ মহিলারা হাঁটছে, লোকজন হাঁটছে, এক জায়গায় দু চারজন দোয়া শুরু করেছে, ওখানে পিছনে সবাই নিজের নিজের দোয়া করছে, সম্মিলিত কোথায়? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া একজন চিল্লে করছে আর বাকি আমিন আমিন বলছে, এরকম দৃশ্য কোথাও দেখেছেন? আমি 22 বছর দেখতে পেলাম না একবারও, এত প্রতি বছর যে আপনি কোথা থেকে দেখলেন, ওটাই না। তবে এক জায়গায় জমা হয়ে গিয়ে সবাই নিজের নিজের দোয়া করছে, কারণ ওই জায়গায় যাতে করে লোকজন আর যাওয়া আসা করে ধাক্কা না দেয়, আর লোকজন যাচ্ছে ওই ভিড়ে যদি একাই দাঁড়িয়ে যান তো ধাক্কা দিয়ে তো উড়িয়ে দিল না, দোয়াই ঠিকভাবে করতে পারবেন না। সেই জন্য যেখানে লোকেরা দোয়া করছে ওখানে গিয়ে আমিও দাঁড়িয়ে গেলাম, আমার নিজের দোয়া শুরু করলাম, এইভাবে আমরা দোয়া করি। এহরামের অবস্থায় স্বপ্ন দোষ হয়ে গেলে গোসল করে নেবেন আর কাপড় বদলে নেবেন, এর জন্য স্বপ্ন দোষ হওয়ার আশঙ্কা যদি থাকে যুবক মানুষ, তাহলে এক্সট্রা কাপড় রাখবেন, আরো 2 সেট এহরামের কাপড় রাখেন, 2-3টে রাখেন, আর যদি তাও সম্ভব না হয় তো ওই জায়গাটুকু ধুয়ে নেবেন, যেই জায়গাতে আপনার স্বপ্ন দোষ লেগেছে ধুয়ে নেন, বা হয়ে গেল তারপর ওটাই করে নেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সিলাই করা কাপড় পরা যাবে না। হ্যাঁ 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 হ্যাঁ, কোনো অসুবিধা নেই, বদলে নেন, এহরামের কাপড় বদলানো যাবে, আজকে দুপুরে বলেছি, এহরামের কাপড় বদলে আপনার নিচে থাকে উপরে করেন, উপরে থাকে নিচে করেন অথবা নতুন করেন, কিন্তু বদলাবার সময় আবার কোনো সেলাই করা কাপড় মধ্যখানে করবেন না। হয় সম্পর্কে যদি আর কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ বেতর পড়তে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে আর বাড়িতে কোনো সময় বেতর ছাড়েননি, সেটা না বেতর পড়বেন, এইরকম ফজরের সুন্নতটা পড়ে নেবেন, ফজরের সুন্নতটাও পড়ে নেবেন, বাকি সুন্নতগুলি পড়া প্রয়োজন না। মসজিদে নামাজ পড়লে তাহিয়াতুল মসজিদ পড়বেন, বা নফল পড়তে পারেন, নফল পড়া আলাদা, কিন্তু যেগুলি সুন্নত রাতে বা সেগুলি নবী সাল্লাল্লাহু যেহেতু পড়েননি সেগুলি পড়ার প্রয়োজন নেই, তবে কেউ যদি কখনো পড়ে না তো জায়েজ আছে। কোন দিক মহিলাদের, কাপড় চোপড় না কোন দিক জিজ্ঞেস করছেন? মহিলাদের জন্য যে কোনো কাপড়ে, যে কোনো রঙের কাপড়ে আর যে কোনো কাপড়ে এরাম বাঁধতে পারে, শাড়িও পরে থাকতে পারে, বোরকার নিচে মানে ঢেকে রাখতে হবে, শুধু শাড়ি পরে থাকলে তো পেট পিট খুলে যাবে আমার, তো নিচে শাড়ি আছে ওপরে বোরকা আছে কোনো অসুবিধা নেই, অথবা আপনার সালোয়ার কামিজ আছে, ম্যাক্সি আছে, যে কোনো মহিলার কাপড়, জায়েজ কাপড়, ঢিলা ঢালা কাপড় হলেই হলো, আর ওপরে যাতে করে ঢাকা থাকে এরকম বোরকার কাপড় পরে, শুধু মহিলাদের নিষেধ চেহারা, চেহারায় ওই যে মেকআপটা বেঁধে রাখবে না, অপর পুরুষ যদি থাকে সেই সময় ওড়নাকে সামনের দিক থেকে ঝুলিয়ে নিয়ে ঢেকে নেবে, যখন মানুষ নেই, মানুষ চলে গেছে অথবা দূরে গেছে দেখতে পাবে না, তখন খুলে চেহারা করে নেবে। মহিলারা আর একটি কাজ করবে না, ওয়ালা তাল বাসুল কুফা জাইন বলেছেন, হাতের বাস্তান, হাতের মোজা পড়বে না, হাতের মোজা মহিলারা পড়বে না, পুরুষও পড়বে না, পায়ের মহিলারা পড়তে পারবে, পুরুষ লোকেরা পায়ের মোজা পড়বে না, হাতের পড়বে না, আর মহিলারা হাতের পড়বে না, পায়ের মোজা পড়তে পারে। হ্যাঁ লেবাসের ক্ষেত্রে বলি, মহিলার ক্ষেত্রে আমাদের দেশের মানুষরা, ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান বিশেষ করে মহিলারা, এরা সাদা কাপড় নিয়ে আসে, ওড়না নিয়ে আসে, আর এমন করে বাঁধে শক্ত করে, চেহারা খোলা, আর এখানে একবার প্রতিনিধি এমন করে বেঁধেছে যে দাগ পড়ে গেছে, আর ওই সাদা কাপড়টা উপরে হইতে হয়, নিচে কালো থাকার সবুজ থাক, কিন্তু ওপরে এটা সাদা, এটা হইতেই হবে, মনে করে যে মহিলাদের এটা এহরামের কাপড়, এগুলি বিদাতি ধারণা, ভুল ধারণা, মহিলাদের কোনো কাপড় নেই, বরং এইরকম করে চেহারা খুলে থাকা জায়েজ নয়, হারাম, চেহারা খুলে থাকবে, যদি চেহারা যদি বেঁধে থাকে এখানে পর্যন্ত আরো সুন্দর লাগবে,
চেহারা আরো ফেটে উঠে যাবে ঠিক না সুতরাং এভাবেটাই হয় যে চেহারা ফেলে থাকে অপর পুরুষ আছে চেহারা দেখে থাকতে এক সফরে একটাই উমরা করায় সুন্নত এক সফরে একটাই উমরা করায় সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চার সফরে চারটা উমরা করেছেন যথেষ্ট আর বেশি যদি ইবাদত করতে চান তাহলে বেশি বেশি তওয়াব করবেন মক্কা যতদিন আছেন প্রতিদিন সকাল বিকাল যতবার পারেন সাত চক্কর দেন দুই রাকাত নামাজ পড়েন এক তওয়াব হয়ে গেল সাত চক্কর দেন দুই রাকাত নামাজ পড়েন মাকামে ইব্রাহিমের পিছনে এক তওয়াব হয়ে গেল বেশি বেশি তওয়াব করেন আর উমরাও একটাই করবেন যথেষ্ট অন্য কারণে আপনি যদি করতে চান মিকাতের বাইরে তায়েফ চলে যান অথবা মদিনা চলে যান আবার ফিরে আসেন কিন্তু মক্কা থেকে বারবার উমরা করার না ঠিক নয় অন্যের নামে হলে আরেক সফরে যান তামাত্তুকারীকে তওয়াফ একটা হচ্ছে তওয়াফে কুদুম উমরার তওয়াফ আর তারপরে দশ তারিখের তওয়াফ হচ্ছে ফরজ তওয়াফ তওয়াফে জিয়ারা বা তওয়াফে ফাজা বলে তারপরে বিদায়ী তওয়াফ এই তিনটে তওয়াফ আর সাই সাই হচ্ছে দুটো তওয়াফে বিদার পরে সাই নেই তো বিদায় তওয়াফের পরে সাই করলে তো বিদায় সাই হয়ে যায় বুঝা গেছে বিদায় সাই নেই বিদায় তওয়াফ তওয়াফ করে বিদায় শেষখানে সাই নেই সাই আছে প্রথম যখন তওয়াফে কুদুমে গেল তখন উমরার সাই আর আরেকবার দশ তারিখে করলো দশ তারিখ করে উত্তম আর কেউ যদি বৃদ্ধ হাজিরা সাথে আছে আপনার আব্বা আছে বা কেউ আছে দেশ থেকে হাজির আছে দশ তারিখে বলেন এগারো তারিখে বারো তারিখে গেলেন যখন ওই ফরজ তওয়াফ করবেন তওয়াফে জিয়ারা তখনই তার সাথে সাই করে নেবেন তারপরে পরে তার সাথে লাগা আর শেষখানে বিদায় সময় যখন বিদায় হয়ে আসবেন বা হাজিরা বিদায় হবেন তখন শুধু তওয়াফ করবেন সাফা মারোয়া সাই করবেন না নাহলে ভুল হয়ে যান তাহলে বাইতুল্লাহ থেকে তার বিদায় হলো না সাফা মারোয়া থেকে বিদায় হলো সাফা মারোয়া থেকে বিদায় নেওয়া বিদাত বিদায় নিতে হবে কারো শরীর থেকে বিদায় তওয়াফ মানে বিদায় নেওয়া যে আল্লাহ তোমার ঘর থেকে বিদায় নিচ্ছি আবার তৌফিক দিন তাহলে এই তফ তফ হবে দা সেই বেদা নেই পাথর কতটা মারতে হবে আজকে তো দুপুরে বলেছি যাওয়ার পরে ছিল না কতটি মারতে হবে বলেছি সত্তরটি মারতে হবে যদি উত্তম হজ করেন তারও তাই বন্ধ লাগে সত্তরটি দশ তারিখে সকালবেলা এসে সাতটি আর এগারো তারিখে একুশ বারো তারিখে একুশ তেরো তারিখে একুশ তাহলে তিন একুশে তেষট্টি আর দশ তারিখে সাতটি কত হইল সত্তরটি আর যদি কেউ তাহড়া থাকে বারো তারিখে চলে আসে তাহলে সন্ধ্যা লাগার আগে মেনা থেকে বেরিয়ে যেতে হবে তাহলে একুশটা কমে যাবে একুশটা কমে যাবে আজকে হজের মাথা মাথায় চলবে ওসুলে হাদিস থাক মনে হয় হজ করতে করতে মাথা ব্যথা হয়েছে ঘোড়ার গোস্ত যদি আপনার বাড়িতে বেশি ঘোড়া থাকে তাহলে খেতে পারো আর একটাই ঘোড়া আছে তো চড়ারই হয় না তো ঘোড়া যেহেতু আজকাল অল্প স্বল্প সেই জন্য না খাওয়াই ভালো শরীয়তের আসল মশলা হচ্ছে ঘোড়া খাওয়া যায় হানাফি মজাবে জায়েজ নয় অথচ ইমাম হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বর্ণিত আছে যে তার ইন্তেকালের তিন দিন আগে তিনি ঘোড়া খাওয়া হালাল ফতোয়া দিয়ে মারা গেছেন মানে মাসলা যখন হাদিস হাদিস তার কাছে পৌঁছেনি যখন পৌঁছিল শেষ জামানায় হয়তো যখন হাদিসটা পৌঁছে গেল তখন তিনি বললেন যে এতদিন তো আমি বলতাম যে ঘোড়া খাওয়া হারাম আমার কাছে হাদিসটা পৌঁছেনি ও আজে না কি লহমিল খাইলি হাদিস আছে আবু দাউদের হাদিস আছে আরো কয়েকটি কিতাবের হাদিস সহি হাদিস যে নবী সাল্লাম আজে না কি লহমিল খাইলি খাইল মানে ঘোড়া ঘোড়ার গোস্ত খাওয়ার নবী সাল্লাম এজেন দিলেন মানে অনুমতি দিলেন প্রথম দিকে নিষেধ করা ছিল কারণ প্রথম দিকে জিহাদের ময়দানে ঘোড়া পাওয়া যায় না জিহাদ করার জন্য তার ঘোড়া খেতে কি করে অনুমতি দিবেন পরে আজেনা মানে অনুমতি দেওয়া হয়েছে ওই রকমই বললাম যদি আপনার বাড়িতে ঘোড়া থাকে তাহলে তো খান আর যদি একটা ঘোড়া থাকে তো একটা ঘোড়াতে তো চড়াই পান না আমরা তো জিন্দিগিতে ঘোড়াই চড়তে পাইনি আমাদের কাশ্মীরের সঙ্গে এসে ঘোড়াইতে চড়ে ছবি নিয়েছে ঘোড়াই চড়তে পাই কাশ্মীর আমরা তো ঘোড়া আমাদের দেশে মিন মন্ত্রী মিষ্ট রাখলো আর ঘোড়া রাখবে কি আজকাল তো মূর্তি আর পুতুল রাখছে তো আর ঘোড়ার কি রাখবে বাড়িতে মূর্তি পুতুল পাওয়া যাচ্ছে মন্ত্রী মিনিস্টারদের আকিকার গত সপ্তাহে বয়ান করেছি শুনে নেবেন কুরবানির সাথে আকিকার কোন প্রশ্নই উঠে না যেখানে আকিকা ভাগে যায়জি নাই বুঝা গেছে আকিকার যেখানে ভাগ না আকিকাতে গোটা গোটা পশু দিতে হবে গোটা পশু দিতে হবে তার সাত দিনে একুশ চোদ্দ দিনে একুশ দিনে দিতে হবে গত মঙ্গলবারের আগের মঙ্গলবার আকিকা সম্পর্কে এক ঘন্টার বয়ানই করা হয়েছে এক ঘন্টা শুধু আকিকা আকিকা আকিকাই করা হয়েছে ওই আকিকার সিডি শুনে নেবেন অথবা অডিও শুনে নেবেন এমপি থ্রি তো আছে শুনে নেবেন ইনশাআল্লাহ তাআলা যথেষ্ট নিয়ে যে সংশোধন করে ভাগা রাখি কেন নেই গরু দেওয়া খুব শখ আছে গোটা গোটা গরু দেন ছেলে হলে দুটা গরু দেন মেয়ে হলে একটা গরু দেন আর খুব গরিব মিস্ত্রিকে খাওয়া নিজেও খান হ্যাঁ বলেছি এখন বললাম না এখন তো শোনেনি হ্যাঁ বললাম সাত দিন চোদ্দ দিন একুশ দিন বললাম যে দেখ যদি হয় তো কবুল হবে না হলে সাদকা হবে বললে ভালো জানে কিন্তু সন্ন্যত মোতাবেক যদি দিতে চাই এখন থেকে মাসলা জেনে নেন যে আমার ছেলে হয়েছে সাত দিনের দিন দেবো না পারলে চোদ্দ দিন না হলে একুশ দিন এর মধ্যেই দেবো এরপরে আর দেরি করবো না ব্যাস এটাই হচ্ছে হাদিস ওই আলোচনায় সবগুলি আছে এসব কথাবার্তা দলিল সহ হ্যাঁ তওয়াফের পরে হ্যাঁ নির্দেশ সূরা কাফেরুন আর সূরা ইখলাস প্রথম রাকাতে সূরা কাফেরুন সূরা ফাতিহার পরে দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ প্রথম বাকি যদি কেউ ভুলে হঠাৎ করে অন্য কোনো সূরা দিয়ে পড়ে নেয় কোনো অসুবিধা নেই এগুলি সুন্নাত মুস্তাহাব জিনিস জামরাতে পাতা মারার সময়
জুমার পরে আসেননি, এখন এসে ঘুমাইলেন, পাথর কখন মারতে হবে জুমার পরে আলোচনা হয়েছে, পাথর মারতে হবে 10 তারিখে সকালবেলা মুজদালিফা থেকে এসে, 11, 12, 13 তারিখ জওয়ালের পরে, মানে সূর্য মাথার উপর থেকে ঢলে যাওয়ার পরে শুরু হবে, জওয়ালের পর থেকে শুরু করে সন্ধ্যা মাগরিব পর্যন্ত মেরে নাই উত্তম। আর যদি কারো সাথে মহিলা থাকে বা দুর্বল বৃদ্ধরা থাকে তারা রাত্রেও মারতে পারে, অসুবিধা নেই, রাত্রেও মারতে। আজকাল আর আলহামদুলিল্লাহ ভিড় হয় না, সুতরাং বিকেলবেলা যদি আসর পর যান অথবা মাগরিবের একটু আগে আগে যান তো মহিলাদেরকে নিয়ে বৃদ্ধদেরকে নিয়েও মারা যায়। বৃদ্ধদের একবারে দুপুরে 12টা 1টায় আর 2টার সময় ভিড় না করা উচিত, কারণ এই সময় ঝুঁকিপূর্ণ, যারা বৃদ্ধ মানুষ হজে যাবেন তারা একটু লেট করে মারতে যান। আমি নিজে মানুষ যাতে ভিড় না করে, কারণ আমাদের দিকে অনেকে তাকায় যারা এসে চলে যাচ্ছে তখনই যাবো, আমি কখন আসর আগে মারতে যাই না, কথা আমি আসর পরে বের হইলাম, আর আমি হাঁটতে হাঁটতে আমার এক্সারসাইজও হইলো আর আমার হাঁটাও হইলো, গেলাম হেঁটে হেঁটে যে মেরে মাগরে হইলো মারা হয়ে গেল, মাগরে পরে হাঁটতে লাগলাম আর এসা পরে সেমাতে পৌঁছে গেলাম, ভিড় থাকে না ওই সময় না। আসলে ভুল ধারণা মানুষের, মানুষ আজকাল খুব বেজাতি ফতোয়া আছে যে না দিনেই মারতে হবে আর প্রথম খানেই মারতে হবে না। তারপরে আজকাল যারা সাধারণ হাজি, হাজি হজের দুটো দিক আছে, একটা বাহ্যিক আমল বলি আর একটা হচ্ছে তার রুহানিয়াত, আধ্যাত্মিকতা, তাকওয়া, পরহেজগারি, খুশু খুশু। আজকাল অধিকাংশ হাজি সাধারণ হাজিদের মধ্যে আধ্যাত্মিকতা রুহানিয়াত নেই, মারবো ধরবো এই করবো এই তপ করবো, এই যে দৌড়াদৌড়ি ছোটাছুটি বাহ্যিক, এই যে যেটা মানে খোল, খোলের খুব যত্ন কিন্তু ভিতরে যে মগজ, মগজের কোনো যত্ন নেই, তাকওয়া, পরহেজগারি, আমার জবানটা কন্ট্রোল হয়ে যাওয়া, হাত পা কন্ট্রোল হয়ে যাওয়া, চোখটা কন্ট্রোল হয়ে যাওয়া, হারাম থেকে চোখকে বাঁচানো, কানকে বাঁচানো, হারাম খাওয়া থেকে জবানকে বাঁচানো, পেটকে বাঁচানো, খারাপ নিয়ত থেকে বাঁচানো, তারপরে তাকওয়া পরহেজগারি, আল্লাহ পাকের কাছে কেঁদে একটু দোয়া করা, এইসব জিনিসগুলো আসলে নেই। আখলাক চরিত্র পাল্টিয়ে যাওয়া, হ্যাঁ, নম্রতা চলে আসা, আদব কায়দা চলে আসা, এগুলি নেই আসলে হজে। হজে গিয়ে যে দেখবেন যে আল্লাহ আল্লাহ হয়ে গেছে, খুব কাঁদছে আল্লাহর কাছে, দোয়া করছে এবং বেশ পরেশ গাড়ি চলে এসেছে হজ থেকে, এসে মাশাল্লাহ চরিত্রবান হয়ে গেছে, এই দিকগুলো নাই। কি মারলাম একবারে খুব শয়তানকে, হ্যাঁ, তারপরে গেলাম দেখি যে ভিড় ভাড় নাই, চলে গেলাম সামনে একবারে গিয়ে একবারে গিয়ে দেখে এইরকম করে মারলাম, এগুলো হচ্ছে হাজিদের বয়ান। আর অন্য তো বেড়াতে আছে যারা হয়তো জুতা মারেও না, তারাও যদি শুধু বাহ্যিক ওপর দিক দিয়ে শুধু দেখে যে আমি এরকম করে মারতে পারলাম, ওইখানে কাছে গিয়ে মারলাম ইত্যাদি ইত্যাদি, কিন্তু দোয়া কতটুকু করলেন, সংশোধন কতটুকু করলেন, বিড়ি খেয়ে চলে এলেন, সিগারেট খেয়ে চলে এলেন হজ থেকে, হ্যাঁ, দাড়ি সাফ করে চলে এলেন হজ থেকে, বা সেই করে দিলেন, কোথায় আপনার পরিবর্তন? আখলাক চরিত্র, মানুষের আমানত খেয়ানো, টাকা পয়সা তার খেয়ে রেখেছেন, দিলেন, সংশোধন করলেন, যে লোকগুলির সাথে দ্বন্দ্ব ছিল মাপতাপ নিয়ে গেলেন, হ্যাঁ, মিলেমিশে গেলেন, ভাই মনে কিছু রাখবে না ইত্যাদি এগুলো করলেন, এগুলো হচ্ছে আধ্যাত্মিকতা রুহানিয়াত। তো আধ্যাত্মিকতার অভাব আর ওপর দিক দিয়ে হইচই হইছে, হাজিদেরকে শুধু একটু মার্ক করবেন, দেশ থেকে হাজির আছে টান দিয়ে, এমন চলছে না, ওই বাপরে বাপ তাজা হয়ে গেছে, কিন্তু তাকওয়া পরহেজগারির দিকে দেখেন কিছু, একটু রে ঝগড়া করে নিবে, একটু একটু তর্ক বিতর্ক লাগিয়ে শুরু করে দিবে, দরকার হলে মারামারি করে নিবে, হ্যাঁ অবস্থা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুতার কোনো অসুবিধা নেই, জুতা হারিয়ে যাওয়ার ভয় থাকে জুতার সাথে রাখতে পারে, অথবা ওই দিক দিয়ে বেরিয়ে যাবো মারোয়া দিক দিয়ে হাতে করে রাখতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নামা তাওয়াফু বিল বাইত ওয়াসাই বাইনা সাফা ওয়াল মারওয়া ওয়ারামিল জামারাত লি ইকামাতি যিকরিল্লাহ, আল্লাহ পাকের যিকিরকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ পাকের যিকিরকে প্রতিষ্ঠা করার জন্য, কায়েম করার জন্য বাইতুল্লাহর তাওয়াফ, সাফা মারওয়া সাই হাঁটতে হবে, আবার মধ্যখানে দৌড় দিতে হবে কিছুটা জায়গা, নিচু জায়গাটা, তারপরে রামিল জামার মানে জামারাত গুলিতে পাথর মারতে হবে, সবগুলির উদ্দেশ্য হচ্ছে আল্লাহর যিকির, আল্লাহর স্মরণকে প্রতিষ্ঠিত করা। নবী সাল্লাল্লাহু বলে দিয়েছেন, শুধু এই নয় যে শয়তান আছে শয়তানকে মারছি না, তবে এই যে আল্লাহর জিকির এইভাবে যদি আপনি কায়েম করেন তাহলে শয়তান এতে লাঞ্ছিত হবে, শয়তান এতে আপনার জলিল হবে, সেটা আলাদা কথা। শয়তানকে লাঞ্ছিত এত বেশি দেখা যায়নি যত বেশি দেখা গেছে আরাফাতে, মুজদালিফায়, মেনাই, কারণ এখানে দেখা যায় আল্লাহ পাকে সব লোকদেরকে মাফ করে দিলেন, আর এইসব লোক সব গুনাহ করে এসেছিল, সব তওবা করে নিল, তওবা করে সব জান্নাতি হয়ে গেল, তো আমি তার কাউকে জান্নামে নিতে পারবো না, নিরাশ হয়ে যায়, জানতে পারছি না এদেরকে, এই এই চেতনা নিয়ে করতে হবে যে আল্লাহ পাকের জিকির আমি কায়েম করছি, আল্লাহ আকবার যে জিকির। দেখেন পাথর মারাটা দুটো দিক, একটা হচ্ছে আল্লাহ আকবার বলা আর একটা হচ্ছে পাথর মারা, পাথর মারার যত রক্ষ, কিন্তু আল্লাহ আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আমার পার্টির চাইতে, আমার নেতা নেত্রীর চাইতে, আমার পেটের স্বার্থ চাইতে, আমার গদির স্বার্থ চাইতে, আমার নেতৃত্বের স্বার্থ চাইতে, আমার পয়সার চাইতে, আমার চাকরির চাইতে, আমার দুনিয়া সমস্ত চাইতে আল্লাহ আকবার, আল্লাহ বড়। বুঝতে পারছেন, এটি বলছিলাম যে একটা দিক আছে রুহানিয়াতের দিক, আধ্যাত্মিকতার দিক, আর একটা হচ্ছে বাহ্যিক দিক, বাহ্যিক দিক হচ্ছে পাথর মারলেন, আর আল্লাহ আকবার যে বলছেন এটা হচ্ছে চেতনার সাথে আল্লাহ আকবার, আল্লাহ আকবার,
আল্লাহ আকবার আপনিও পড়ছেন আমিও পড়ছি আপনি হতে আমার ইখলাসের সাথে পড়ছেন আল্লাহ সত্যি আল্লাহু আকবার আল্লাহু আকবার মানে আল্লাহ পাক এত বড় যখন তো আল্লাহ পাকের নাফরমানি করতে পারি কি করে এটা হচ্ছে সংশোধনের জীবন আর আল্লাহু আকবার বললেন খেয়ালই না যে আল্লাহু আকবার বললেন পাথর মেরে চলে এলেন বাস কোনো পরিবর্তন আসলো না হ্যাঁ দশটা রোজা রাখবে তিনটা রোজা ওখানে রেখে আসবে আর সাতটা এসে বাড়িতে রাখবে কখন থেকে রাখবে যেদিন পৌঁছবেন সেই দিন গিয়ে যদি আরাফার আগে আগে পেরে নেন রেখে নেবেন ধরেন এখান থেকে যারা এখানে আছেন তাদের বাস্তবতার কথা বলি আপনি এখান থেকে সাত তারিখে পৌঁছিলেন ঠিক না বা পাঁচ তারিখে বেরোলে ছয় তারিখে পৌঁছিলেন তাহলে সাত তারিখে রোজা রেখে নেন সবচেয়ে ভালো আট তারিখে রোজা রেখে নেন দুটো হয়ে গেল আট তারিখে মেনাই রোজাটা রেখে নেন আর সাত তারিখে তার আগে মক্কাতে বা যেখানে আছেন সেখানে রেখে নেন সাত তারিখে পারলেন না তাহলে আট তারিখে রাখেন নয় তারিখ আরাফার দিন রোজা না রাখাই ভালো যদিও কেউ রাখলে যায় যাচ্ছে হাজিদের জন্য না রাখে ভালো তাহলে নয় তারিখে রাখেন না দশ তারিখে রোজা রাখা হারাম সুতরাং দশ তারিখে চলবে না তাহলে নয় দশ বাদ দিয়ে দিলেন এখন এগারো বারো রেখে নেন বোঝা গেছে আট তারিখে একটা রাখালেন আর এগারো বারো রোজা রেখে নেবেন বারো তারিখে যদি চলে আসেন তবু হজের মধ্যে হইলো তেরো তারিখে আসেন তবু হজের মধ্যে হইলো আর যদি মনে করেন আমি ওইদিকে পারলাম না সাত আট নয় পারলাম না ওইদিকে দশ তারিখে হারাম তাহলে এগারো বারো তেরো রেখে চলে আসেন যারা এখান থেকে হয়ে যাচ্ছেন কারণ আপনাদের গাড়ি তেরো তারিখে ছেড়েই দিবে অথবা বারো তো ছেড়ে দিতে পারে ঠিক না কিন্তু দেশের হাজি যারা বা দূর থেকে এখনো দশ দিন পর যাবে মদিনা বা দেশে ফ্লাইট দু চার দশ দিন পরে আছে তাহলে তারা আগে পরে যে কোনো সময় রাখতে পারে এই হজের দিনগুলিতে রাখবে না ওদেরকে বলবো যে না আরাফার দিনও চলবে না তাশরিকের দিন এগারো বারো তেরো চলবে না কারণ এসেছে হয়তো হজের দশ দিন আগে ওমরা করার পরে পরে তিনটি রোজা রেখে নিয়ে এই রোজা মানে একবারে হজের দিনগুলিতে মানে মেনা তার আরাফা থাকতে হবে এই অর্থ নয় ওমরা করে নিয়ে মক্কাতে আছে জিলাজ বছর এক তারিখে চলে এসছে অথবা এখন হাজিগুলি চলে এসছে যে এই হাজির এখনই রেখে নিই তারা কোরবানি দিতে পারবে না এখনই তিনটি রোজা রেখে নিই অথবা তেরো তারিখ হয়ে গেল তারপরে মক্কা চলে আসলে হাজি আর তারপরে মক্কাতে চোদ্দ পনেরো ষোলো এগুলোতে রেখে নিই এইভাবে রাখবে এক কথায় মক্কাতুল মোকাররমাতেই রাখতে হবে এ কথা বলা হয়েছে ওতে হাজির আগে যদি রেখে নেয় ওমরা শেষ করে আর হজের মাঝখানে তার সবচেয়ে ভালো আর আপনারা যদি সময় কম পাচ্ছেন সেদিন আপনাদের জন্য সময়টা বলে দিলাম আর আপনার দিন রাখবে না কারণ বিশ্লেষণ রাখেননি দশ তারিখে রাখা চলবে না কারণ ঈদের দিন সেটা বাকি দিনগুলিতে রোজা রাখতে পারবেন এই আমি তার সঙ্গে অন্যদের জন্য নিষেধ আছে এগারো বারো তেরো তারিখ কিন্তু হাজিদের জন্য রোজা রাখা যায় যাচ্ছে তামাত্তর রোজা বা কেরানের রোজা মসজিদ হারামে যদি মান্নত করে তাহলে দেবেন যেভাবে দেওয়ার যদি কোরআনের মান্নত করে থাকে তো কোরআন দিয়ে দেবেন কিন্তু সাধারণত এই কোরআনগুলি কোন মসজিদে পাঠিয়ে দেওয়া হয় মসজিদ হারামে ওখানকারই কোরআন দেওয়া হয় যাই হোক আছে অবশ্য আপনারা জানেন না কিন্তু আছে ওখানে আছে রে আসা তো শৌনুল হারামাইন একটা অফিস আছে হারামের পাশে ওখানে দান দেওয়া যায় লিখিত হয়ে দেওয়া যায় হারামাইনের সেবার জন্য যে অফিস আছে সে অফিসে দেওয়া যায় গিয়ে দান করা অথবা ওর চাইতে ভালো গরিব মিসকিনকে যদি দিয়ে দেয় মক্কার গরিব মিসকিনকে দান করলে বেশি নাকি আছে গরিব মিসকিন দেখে মক্কা যদি দান করে দেয় যখন মান্নত করেছে মসজিদে হারামে তাহলে অফিসে গিয়ে দান করতে পারলে ভালো দেওয়ার মতো সামর্থ্য থাকলে দেবে আর দেওয়ার সামর্থ্য যদি না থাকে আর মাফ চাই তো মাফ করলে মাফ হবে এই না যে মাফ দিবা দাও না হলে গেলাম এটা চলবে না ওর যদি দয়া হয় তো মাফ দেবে অথবা মাফ না দিলে খবর আছে তোমার ভাই যেগুলো চোর ডাকাত ওকে মাফ না করে কোনো উপায় আছে আমাদের দেশে কোনো চোর যদি বলে যে দেখো তোমার বাড়ি চুরি করেছি তুই মাফ করে দাও মাফ না করলে উপায় আছে তুই চুরি করে ব্যাপার এসে আমাদের এলাকার এক ডাকাত হয়ে এসেছিল আজকে থেকে দশ বছর আগে প্রায় আমাদের এলাকার এক ডাকাত খুব প্রখ্যাত ডাকাত সে জমানে হজে এসছে তো এলাকায় যে বাড়িতে ডাকাতি করেছে তার বাড়ি গেল যাওয়ার পরে হাতটা ধরে নিল আর ধরার পর বললো যে তোমার ডাকাতি করেছি তোমার বাড়ি তুমি মাফ করে দাও আমাকে মাফ করে দিল যে হজে যাচ্ছে তুমি আমাকে মাফ করে দাও তো যদি মাফ করে তো ভালো কথা আল্লাহ পাক ওকে আরো ভালো বদলা দেবে কিন্তু ধমক দেখি অথবা এমন চাপের মুখে যে মাফ না করলে কোনো উপায় নেই মাফ হবে না তাহলে স্ত্রীর মাপ দেওয়া এরকমই মহারানা মাপ যেসব ভাইরা আছে ওইরকমই স্ত্রীকে মাপ চাওয়া মানে ওকে তার সৃষ্টি করে মাপ চাওয়া মাপ না করলে খবর আছে আপনি বলবেন না যে তোকে কষ্ট দেবো কিন্তু পদে পদে ওকে শিক্ষা দেবেন আপনি যখন তখন ও সামান্য একটু লবণ বেশি হয়েছে দিবেন একটা গুঁতা একদিন একটা ঝাল বেশি হয়েছে দিলেন এক মাইল বুঝতে পারছে যে মাপ করিনি তার জন্য এই চলছে ঠিক না সেই জন্য স্ত্রীর কাছে মোহর মাপ চাওয়াই যায় নয় আমি এটা আমার এটা ব্যক্তিগত ফতোয়া কোরআন হাদিস যতটা বুঝছি তাতে যে স্ত্রীর কাছে মাপ চাইলে কোনো স্ত্রী এমন বেয়াদব নাই যে মাফ করবে না সেজন্য মাপ চাওয়াই যায় না আমাকে সেখানে একটা মানুষ যদি এসে বলে সেখানে আপনি দুশো রিয়াল পাবেন মাফ করে দেন তাহলে না বলতেই পারবো না যেখানে ধার দিয়ে চাইতেই পারি না মানুষকে এই যে মুশকিল তো কথা হচ্ছে যে সেই জন্য মাপ চাওয়া দেখতে হবে যে হয়তো অনেক সে চোখ লাগে মাফ করে দিচ্ছে অথবা চাপে মাফ করে দিচ্ছে যদি স্ত্রী উপায় নেই মাপ না করে উপায় আছে আমার থাকতে হবে এর ঘরে সারা জীবন আমার দেশে এমনি বিয়েই হয় না
তারপরে বিয়ে কোন রকম হয়েছে, তালাক হলে আরো বিয়ে হবে না, এটা হিন্দু সভ্যতা। তো মাথা করে উপায় আছে, সেই জন্য স্ত্রীর কাছে মাফ চাওয়া যায় না। আপনি যতটা দিতে পারবেন ততটা ইত্তেফাক করেন যে আমি এতটা মোহর দিতে পারবো, আর খামাখা বেড়ে দিয়েছেন 2 লাখ টাকা, আর শয়তানি মন দুইটা আছে যে 1 পয়সা দেবো না, দিতে হবে, যাদের দিতেন দিতে হবে ফরজ। আপনি জমি বিক্রি করে দেন আর আপনি সারা জীবন খেটে দেন, দিতে হবে, ঠিক আছে। যা ইনকাম করছেন স্ত্রীর নামে দিয়ে দেন, ওর নামে হোক, যেখানে দিতে পারবে আপনার নামে হবে না, আপনার ছেলে দিতে পারবে যদি থাকে, তাহলে না থাকলে তার হোক নিয়ে গেল, কারণ আপনি চুক্তি করেছেন যে তোমাকে মহরান আমি 2 লাখ টাকা দেবো, এখান থেকে ইনকাম করেন আর পরিশোধ করেন। আর এমন নয় যে এত টাকা তো দিতে পারবো না, তোমার বাবাও বেঁধে দিয়েছে, মাফ করে দাও, চলবে না, চলবে না। কে বলল আইন? আমার ভাইয়ের বিয়ে দিলাম 5,000 টাকা, আরেক ভাইয়ের বিয়ে দিলাম এটা ম্যাক্সিমাম এটা 10,000 টাকা, 10,000 দেশের ফালতু কথাবার্তা, কোন আইন নেই। কে বলছে? আমার বিয়ের কথা বললে তো হাসবেন, সিনে তোর জন্য আর হাসাবো না, থাক, এত হাসাবো না। 7,000 টাকা, 7,000 ওটাকে আরো কমিয়ে নিয়েছেন, আর একটা জিরো কমিয়ে দেন, যে আরো কিছু কমান, আরো কমিয়ে দেন, 525 টাকা মহরে আমি বিয়ে করেছি, এগুলি আপনাদের জন্য আদর্শ যে এখনো সম্ভব। তারপরে আমি আগে নামা করে আগে নামা নাইলে ফ্যামিলি আনা যায় না, আমার একজন মানে নিকা নাম অবশ্যই আছে, আমার কাছে আছে, কি মনে করেন আপনি কোথায় পেলেন যে এগুলো? এগুলো ভুল কথাবার্তা, সরকার কোনো এ বাইধে রাখেনি। আসল কথা হচ্ছে যেটা ইসলাম, সেটা হচ্ছে যা আপনি দিতে চাইবেন ও আদা পুরা করতে হবে, নাহলে মুনাফিক হবে, আর তারপরে হক নষ্ট করলেন, আপনি আল্লাহ পাকের জবাব দিতে হবে। আমি 2 লক্ষ লিখি না, 2 লক্ষ দেন, আমি 500 লিখেছি, 500 দিয়েছি, কিন্তু তারপরে অনেক কিছু দিয়েছি, বুঝতে পেরেছি, কিন্তু আমি প্রথম শর্ত যে এতটাই দেবো, ভাই দেখতে আমার দায়িত্ব মুক্ত হয়ে যায়, এখন দেবো না ফল আমার জন্য ইচ্ছা, যদি মেয়ের বাবা মেনে নেয় যে ঠিক আছে স্বর্ণ ওর মধ্যে থাকলো তো যাই আছে, অসুবিধা নেই, মেনার মধ্যেই থাকতে হবে, মেনার মধ্যেই থাকা অজিব ক্ষমতা মেনাতে একশন, হ্যাঁ ওটা মেনায় ওটা ফটোর ভিতরে মেনা, মেনাতে জায়গা হচ্ছে না সেই জন্য ওটা মেনার হোক, অসুবিধা নেই। তাহলে যারা আজিজিয়াতে থাকছে বিল্ডিং এ তাদের জন্য চলবে না, আজিজিয়াতে যাদেরকে হোটেলে নিয়ে বা বিল্ডিং এ রাখছে বাসা ভাড়া করে ওইটা যায় না, সস্তায় যারা যাচ্ছে 1,500-2,000 টাকায় অনেক সময় আজি দিয়ে রাখছে না, রাত এসে কাটাইতে হবে মেনাতে 11 তারিখ 12 তারিখের রাত কমপক্ষে এই দুরাত। হ্যাঁ ওদের মজা হয়ে কিন্তু মেনাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবা কাউকে অনুমতি দেননি, শুধু যারা বকরি চায় অথবা পানি পান করে জমজমের তাদেরকে শুধু, হ্যাঁ ওদেরকে। সুতরাং মেনাতে থাকা ওয়াজে অধিকাংশ আইম্মা কেমদের নিকট, আর কেউ না থাকলে দম দিতে হবে, চুল পুরো মাথা থেকে ছোট করে নেবেন,